আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি বলেছিলাম যে আমি এই সংসার ছেড়ে চলে যাচ্ছি, এটা সত্যি আমি চলে যাচ্ছি। আর তো আমি কি কি গুছিয়ে নিয়েছি সেগুলো একটু শেয়ার করি। আমার দুইটা লাগেজ হয়েছে, আমি দুইটা লাগেজে সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। আমার জিনিসপাতি ছিলাম যে সংসারে ছিলাম, সেই সংসারটাকে এক ঝলককে আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। আমার সংসারের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আমার পাখি, আমার মাছ, এরা। তো আমি একটু লাইটটা জ্বালালাম। এই যে আমার সোনালি মাছ, আমার গোল্ডেন ফিশ, এটা আমার, তাকেও ছেড়ে চলে যেতে হবে। এই যে আমার বোলটা বেশি বড় না, ছোট একটা বোলের মধ্যে রেখেছি আমি আমার মাছটাকে। তো এখানে আমার মাছ আছে। আর এই যে সংসার ছেড়ে যাওয়ার আগে সংসার কিভাবে সাজিয়েছিলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে আমার করা, আমার আর আমার হাজবেন্ডের করা পেইন্টিং ছিল, প্লাস একটা স্টিকার দিয়ে ডেকোরেশন করেছিলাম আমাদের ড্রয়িং রুমটা। একটু শেয়ার করে যাচ্ছি সংসার কিভাবে সাজাতে হয় সাজিয়েছিলাম, তা এখন যাওয়ার আগে তাই আপনাদের সাথেও শেয়ার করছি। আর আমিও একটু স্মৃতি হিসেবে নিয়ে যাচ্ছি। এই যে এখানে এই যে যে শামুকগুলো দেখতে পাচ্ছেন না, এই যে এটা এটা হচ্ছে আমার দেবর নিয়ে এসেছিল। দেবর হচ্ছে কক্সবাজারে গেছিলো, তখন আমাদের দুজনের নামে আর কি এই শামুকগুলো বানিয়ে নিয়ে এসেছিলো, আরিফ আর হচ্ছে আরিফিন দুজনের নাম দিয়ে। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, আর ড্রয়িং রুমের একটা পার্ট আমি আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর আমাদের এই ড্রয়িং রুম থেকেই কিন্তু বের হওয়ার পরেই আমরা যাব হচ্ছে ডাইনিংয়ে। এটা হচ্ছে আমাদের দুজনের এতদিনের ডাইনিং ছিল। এই পাশের চেয়ারগুলো বলতে গেলে কখনো ইউজই করা হয়নি, এই পাশেই আমরা সবসময় বসতাম। আর আমাদের এই রুমটা কখনো হয়তো আপনাদের সাথে তেমনভাবে শেয়ার করা হয় নাই, একটু শেয়ার করে নিচ্ছি। এটা আমাদের আর একটা রুম, এই রুমটা তেমনভাবে ইউজ করা হয় না, তো সবাই আসবে। রুমটা আমরা বের হয়ে যাচ্ছি এই রুমটার থেকে। আমার আসলে যাওয়ার বেশি, আমার হাতে আর বেশি সময় নেই, আমার তাড়াতাড়ি চলে যেতে হবে। আর এটা আমার প্রিয় রান্নাঘর ছিল, এই যে গোছানো আছে সব কিছু। লাস্টে যাই আমাদের বেডরুমে। আর এটা হচ্ছে আমাদের বেডরুমের পাশের রুমটা, এই যে আমার হাজবেন্ডের কাপড় চুপড়ও সব ধুয়ে রেখে দিয়ে যাচ্ছি যাতে তার কষ্ট না হয়। আর এই যে এই পাশে আমাদের টুনাটুনি চিঙ্কি মিঙ্কিকে রেখে দিয়ে যাচ্ছি, সবাইকে ছেড়ে চলে যাচ্ছি। খুব 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 খারাপ লাগছে, এই দরজাটা একবার বন্ধ করে দিই। আমার হাতে খুবই কম সময়, আমি একটু শেয়ার করে নিয়েই আমি জাস্ট আমার নিজে রেডি হব, ওর কাপড়ে ফেলবো। আর এই যে আমাদের বেডরুম, আপনাদের চিরপরিচিত বেডরুম আমাদের। এখানে এই যে সব কিছু এরকমই আছে, এই যে এগুলো আমি করেছিলাম, আমার খুব শখ এগুলার সেজন্য। সো ফাইনালি চলেই আসলাম রুমে, আমার ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেছে। আর এই যে আমার গাছগুলা, আমার ভালোবাসার গাছ, আমি জানি না কি হবে এদের। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি সব কিছু শেয়ার করে ফেললাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, সবাই সুখে শান্তিতে থাকবেন। আল্লাহ হাফেজ।
फर व्चिंग माई भिडियो चैनल के भलो लेगे थकले सबसक्राइब कर बेल बटन टी क्लिक कर लाइक करबें कमेंट करबें शेयर करबें धन्यवाद।